বন্ধুরা, রাজ্যে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হয়েছে, তার সত্ত্বেও রাজ্যে দায়ের হলো জনস্বার্থ মামলা শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে আনার জন্য। কেন এই মামলা? অনেকে প্রশ্ন করছো, তাহলে কি আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, সম্পূর্ণভাবে অনলাইনে ক্লাস হবে? সমস্তটাই বিস্তারিত কলকাতা হাইকোর্টে আজকের জনস্বার্থ মামলা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো আমাদের রাজ্যে যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলেনি, প্রত্যেকটি পড়ুয়া, প্রত্যেকটি অভিভাবক, প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা বিভিন্নভাবে এ আন্দোলনের মাধ্যমে পথে নেমে বিভিন্ন রকম প্রতিক্রিয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠান চালুর আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারপরেই 3রা ফেব্রুয়ারি থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণায় চালু হয়ে গেছে আমাদের রাজ্যে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে অফলাইনে। এক্ষেত্রে এ অফলাইনে ক্লাস হলেও ছাত্রছাত্রীদের এর সুরক্ষার জন্য অনলাইন ক্লাসের এর আবেদন করে দায়ের হলো জনস্বার্থ মামলা। জনস্বার্থ মামলার মূল কারণ যদি বলি, সেটা হলো ভ্যাকসিনেশন কিংবা টিকাকরণ। তোমরা প্রত্যেকেই জানো 18 বছর বয়সী আমার যারা ভাই বোন রয়েছে কিংবা তার বেশি যারা বয়স 18 বছরের ওপরে, এ তাদের ভ্যাকসিনেশন কিন্তু আগে ভাগে দেওয়া হয়ে গেছে। অনেকের সেকেন্ড ডোজও প্রায় কমপ্লিট হয়ে গেছে, অনেকের এখনও হয়নি। তোমাদের কাদের সেকেন্ড ডোজ কমপ্লিট হয়েছে অবশ্যই কমেন্টে জানাও, যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছে। আর যারা স্কুলের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের জন্য 15 থেকে 18 বছরের মধ্যে যে সকল ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের যে ভ্যাকসিনেশন, সেই ভ্যাকসিনেশন কিন্তু প্রদান শুরু হয়ে গেছে। এরপরেই 11 বছর বয়সের ওপরে যে সকল ছাত্রছাত্রী আছে, সেই সকল ছাত্রছাত্রীর ফার্স্ট ডোজ শুরু হবে মার্চ মাস থেকে, এমনই পরিকল্পনা রয়েছে। তো এই নিয়েই কিন্তু জনস্বার্থ মামলা। কি বলছে জনস্বার্থ দায়েরকারী উকিল, সরাসরি শুনে নাও। ডিসেম্বর 2007-এর আগে যে সমস্ত ছাত্রছাত্রীরা জন্মগ্রহণ করেছেন তারা ভ্যাকসিনের সুবিধাটা পাবে, অর্থাৎ 15 থেকে 18-এর ইয়ে ব্র্যাকেটটা। কিন্তু বহু ছাত্র এবং ছাত্রীরা আছে যারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2008-এ জন্মেছে, যারা ক্লাস 8 এবং 9-এ পড়ে, প্রিডমিনেন্টলি ক্লাস 8 এবং 9, যাদের 15 বছর এখনও বয়স হয়নি, 13 বছর 8 মাস, কারো 14 বছর 7 মাস, কারো 14 বছর 10 মাস, তারা তো আর ভ্যাকসিনে কাভার্ড নয়। এবার বিভিন্ন স্কুল নোটিফিকেশন জারি করে বলেছে যে 100% প্রেজেন্স ক্লাসে রাখতে হবে, কিন্তু যে সমস্ত নন ভ্যাকসিনেটেড স্টুডেন্ট আছে তারা ইনফেকশনের থেকে এক্সপোজ হয়ে গেছে, ইনফেকশন, দে আর এক্সপোজ টু ইনফেকশন, সেই কারণে একটি মামলা করা হয়েছে, একজন করেছেন মামলা। তার বক্তব্য হচ্ছে যে হাইব্রিড মোডটা যদি ইনস্টিটিউট মানে যদি ইনকর্পোরেট করা যায়, যদি দেওয়া যায়, যাতে করে সাধারণ যারা ভ্যাকসিনেটেড স্টুডেন্ট তারা ক্লাসে গিয়ে ক্লাস করবে, যারা নন ভ্যাকসিনেটেড স্টুডেন্ট যাদের 15 থেকে 18-এর মধ্যে 15 বছর বয়স হয়নি, 15 বছরের কম বয়স কিন্তু তারা ক্লাস 8 বা 9-এ পড়ছে, এমন বহু ছাত্র আছে, ছাত্রছাত্রী আছে, তারা যাতে অনলাইন ক্লাসের সুবিধাটুকু পায়। অর্থাৎ তোমরা বুঝতেই পারলে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান অফলাইনে চালু হয়েছে, এবং এরকমও কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যাদের থেকে প্রপারভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে 100% ছাত্রছাত্রীদের উপস্থিত হতেই হবে। এ সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, আর যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞপ্তি আকারে ছাত্রছাত্রীদের জানিয়েছে যে 100% উপস্থিত থাকতেই হবে এই কোভিড কালেও। একেবারে যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, এ কোভিডের কোনো প্রকার ভয় নেই, সেরকম কিন্তু কেউ বলছে না, বা সেরকম পরিস্থিতি কিন্তু আগের মতো নর্মালাইজ হয়নি। যদিও বিশেষজ্ঞদের মধ্যে কম বয়সী পড়ুয়াদের সেরকম একটা ঝুঁকি নেই এই কোভিডের দরুন, তার সত্ত্বেও ও যারা এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে চায় তারাই যাতে শিক্ষা প্রতিষ্ঠানে অফলাইনে আসে। যারা অফলাইনে এই মুহূর্তে কমফোর্টেবল না, বা যে সমস্ত অভিভাবকরা এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে চায় না,
তাদের জন্য রাজ্য সরকারেরকে বলা হচ্ছে অফলাইনের পাশাপাশি অনলাইন ও যাতে তারা ক্লাস করায়, যাতে যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত ভ্যাকসিনেশন হয়নি, যারা সুরক্ষা বলয়ের মধ্যে সম্পূর্ণভাবে আসেনি, যে সমস্ত অভিভাবকরা চায় না ভ্যাকসিনেশনের ডোজ কমপ্লিট না করে ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাক অফলাইনে ক্লাস করুক, তাদের জন্য বা তাদের কথা মাথায় রেখে অফলাইনের পাশাপাশি অনলাইনে ক্লাসের আবেদন জানিয়ে এই জনস্বার্থ মামলা আজকে কলকাতা হাইকোর্টে। ব্যাপারটা তোমাদের বিস্তারিত বোঝালাম। তোমরা এই মুহূর্তে আমাকে কমেন্টে জানাও, তোমরা যারা স্কুলের পড়ুয়া রয়েছো ও তোমাদের কত কাদের ভ্যাকসিনেশনের ফার্স্ট ডোজ কমপ্লিট হয়ে গেছে, এবং যাদের ভ্যাকসিনেশনের ফার্স্ট ডোজ কমপ্লিট হয়নি সেই সমস্ত ছাত্রছাত্রীরা কি এই মুহূর্তে স্কুল যাচ্ছ, তোমার অভিভাবক কি স্কুল পাঠাচ্ছে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। এক্ষেত্রে তোমাদের মধ্যে অনেকেই বিষয়টা জানো এবং অনেকের মধ্যে রয়েছে ভুল ধারণা যে অফলাইন ক্লাস সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে, এটা কিন্তু নয়। অফলাইনের পাশাপাশি যে সমস্ত ছাত্রছাত্রীর এখনও পর্যন্ত ভ্যাকসিনেশন হয়নি সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে অফলাইন ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাসের জন্যই এই জনস্বার্থ মামলা। অফলাইন ক্লাস যেরকমভাবে চলছে সেই রকমভাবেই চলবে, এর কোনো এফেক্ট পড়বে না। যদিও তোমাদের যে টিভির মাধ্যমে ক্লাস রয়েছে সেই ক্লাস কিন্তু অব্যাহত রয়েছে, সেই ক্লাস সেরকমভাবেই চলবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য, কিন্তু কম বয়সী যারা ছাত্রছাত্রী রয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের বিষয়টা তুলেই কিন্তু এই জনস্বার্থ মামলা করা হয়েছে। তোমাদের কি মতামত রয়েছে, ভ্যাকসিনেশন দিয়েই ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করা উচিত, যাদের ভ্যাকসিনেশন হয়েছে তাদের নিয়েই অফলাইনে ক্লাস করানো উচিত? তোমাদের মূল্যবান মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকে।